পাঁচ নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সময় তো শেখ, অনেক সময় মানুষের ছোট ছোট কথায় অনেক কষ্ট পায়, প্রায় রাতে এ ধরনের সব কথা মনে করে একা একা অনেক কাঁদি। আল্লাহর সাথে শেয়ার করি আর বলি ওরা আমার সাথে এমন কেন করে, এতে কি আমার অন্তরের পাপ হয়? আমি কাউকে অভিশাপ দিই না। ভালো কথা, আলহামদুলিল্লাহ আপনি অভিশাপ দেন না, কিন্তু যে কোনো কষ্টদায়ক বিষয় যা অতীতে হয়ে গেছে বা হচ্ছে সেগুলি বেশি বেশি স্মরণ করা ভালো কাজ নয়, পছন্দনীয় নয় এবং আল্লাহ রাব্বুল আলমিন পছন্দ করেন না। জি হ্যাঁ, শোক বা দুঃখ যাতে জেগে উঠে এই রকম কোনো কিছুকে, কোনো ঘটনাকে, কোনো আচরণকে স্মরণ করা, এটা শরীয়তে কিন্তু নিষিদ্ধ কাজ, এটা করবেন না। যথাসাধ্য সেগুলিকে ভুলে যাওয়ার বা নিজেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে যেন কিছু ঘটেইনি। এর জন্য উত্তম পন্থা হচ্ছে যখনই স্মরণ আসবে এরকম কষ্টদায়ক কোনো কথা, যে কোনো রকম কষ্টদায়ক কথা হোক, সেটা মানব জীবনে বিপদ আপদ বালা মুসিবত কখনো হয়েছে, দুর্ঘটনা হয়েছে, স্বামী স্ত্রীতে কখনো কষ্ট হয়েছে অথবা অন্য কারো পক্ষে কোনো কষ্ট পেয়েছেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন থেকে, সেগুলি ভুলে যাওয়ার উত্তম পন্থা হচ্ছে যখনই মনে আসবে তখনই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করবেন বিভিন্ন বাক্য দিয়ে, এবং নেক আমলকে বাড়াবার চেষ্টা করবেন, আখিরাতমুখী হবেন এবং মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদানের আশা রাখবেন আর সবর করবেন। এই মর্মে দু একটি আয়াত স্মরণ করে দিয়েছি আপনাদেরকে। সূরা হিজরের আয়াত নম্বর 97, 98, 99, জি শেষ আয়াতগুলি সূরা হিজর, আল হিজর। আল্লাহ বলছেন ওয়ালাকাদ নাআলামু আন্নাকা যাযিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আল্লাহ নবীকে বলছেন যে আমি ভালো করে জানি হে নবী যে মানুষের কথায়, জালেমদের কথায় তোমার অন্তর সংকুচিত হয়ে আসছে, বড় কষ্ট পাচ্ছ তুমি মনে। শোনো, যখন এইরকম কষ্ট হবে মনে আসবে, ফাসাব্বে বিহামদি রাব্বি, করণীয় আল্লাহ বলছেন, তোমার রবের প্রশংসার সাথে সাথে তসবিহ করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই করতে থাকেন। অকুম মিনাস সাজিদিন, এবং বেশি বেশি সেজদা করো, সেজদাকারীদের অন্তর্ভুক্ত মানে ফরজ সালাত, তারপরে নফল সালাত, হ্যাঁ সালাত পড়েন, সালাত পড়লে মনে শান্তি আসবে। জি আর কি করতে হবে বলছেন, ওয়াবুদ রব্বাকা, তোমার রবের এবাদত চালিয়ে যেতে থাকো, হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন, মওত আসা পর্যন্ত। তো এবাদত বন্দেগী বেশি বেশি বাড়াইতে হবে এই কষ্টগুলিকে হালকা করার জন্য। সূরা নাহলের আয়াত নম্বর 127, 128, আল্লাহ বলছেন ওয়াসবির ওয়ামা সবর করে ইল্লা বিল্লাহ, হে নবী তুমি ধৈর্য ধারণ করো আর তোমার ধৈর্য আল্লাহর সাহায্যেই হতে পারে, মানে আল্লাহ যাকে যত বেশি সাহায্য করো ধৈর্য ধারো সে ধৈর্য ধারণ করতে পারবে। ওয়ালা তাহজান আলাইহিম, এবং তাদের উপর তুমি দুঃখ করিও না, কষ্ট পেও না। ওয়ালা তাকুফি দাইকি মিম্মা ইয়ামকুরুন, তারা যে ষড়যন্ত্র করছে অথবা কষ্ট দিচ্ছে তাতে তোমার অন্তর যেন সংকুচিত না হয়, তুমি মনও কষ্ট নিও না। কি করতে হবে এখন বলছে, ইন্নাল্লাহ মা আল্লাযীন আত্তাক, আল্লাহ আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন, আল্লাহ ভীরুদের সাথে রয়েছেন, যারা তাকওয়াশীল তাদের সাথে রয়েছেন। সুতরাং আপনাকে আল্লাহ ভীরু হওয়ার চেষ্টা করতে হবে। ওয়াল্লাযীন মুহসিনুন, আর যারা এহসানকারী সদাচরণকারী নিষ্ঠাবান তাদের সাথে আল্লাহ রয়েছেন। তো আপনি আল্লাহর সাথে এহসান করুন, আপনার সম্পর্ক ভালো করার চেষ্টা করুন, যারা আপনার ক্ষয়ক্ষতি করছে বা কষ্ট দিচ্ছে তাদের সাথেও সদাচরণের চেষ্টা করুন, এবং এই সব কথা ভুলে গিয়ে এক কথায় ধৈর্য ধারণ করুন এবং ইবাদত বন্দেগি নিজের বাড়ান, ইনশাআল্লাহ তাআলা এই সব আলা মুসিবতগুলি হালকা হয়ে যাবে। জাযাকুমুল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।